জেএনইউতে ছাত্রীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা গোটা দেশ জুড়ে মুখোশধারীদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহত ছাত্রীদের দেখতে হাসপাতালে রবিবার রাতেই ছুটে যান কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী অভিযোগ ঘটনায় পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় রবিবার রাত আনুমানিক নাগাদ কাপড় দিয়ে মুখ ঢেকে হাতে মোটা লাঠি লোহার রড নিয়ে প্রায় শখানেক মুখোশধারীর মিছিল শুরু হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রাস্তা ধরে প্রথমে ভিড়টা জমা হল সাবরমতী ধাবার সামনে এরপর হোস্টেলে ঢুকে লাঠি রড উঁচিয়ে হুঁশিয়ারি দেওয়া হল ছাত্রছাত্রীদের তারপর ধেয়ে এলো মুখোশধারীর দল হামলা চললো পড়ুয়াদের উপর বাদ জানি শিক্ষক শিক্ষিকারাও ভাঙচুর করা হয় হোস্টেল অভিযোগ পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় ঘটনায় জেএনইউ এর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ একাধিক ছাত্রছাত্রী গুরুতর আহত হয় প্রতিবাদ করতে গিয়ে আহত হয় সেন্টার ফর দ্য স্টাডি অফ রিজিউনাল ডেভেলপমেন্টের অধ্যাপিকা সুচরিতা স্যানো এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুগ্ম কমিশনার পর্যায়ের অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত করে যত দ্রুত সম্ভব রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিড়ো রিপোর্ট News media city.